হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। তো ঘর থেকে আর শুরু করা হয়নি, তো ডাইরেক্ট ট্রেনে উঠে ভিডিওটা শুরু করেছি। তো সব সময় কি বলতো, কাজের জন্য ছোট বাচ্চা নিয়ে সবটা হয়ে ওঠে না। তো যাই হোক, ট্রেনে সময় কাটতে কাটতে যে গল্প করতে করতে প্রায় অনেকটাই চলে এসেছি। এখন দামোদর পার করছি, দামোদর পার করে, এটা হলো দামোদর, মানে জায়গাটার নামই দামোদর। তো এটা দামোদর নদী বলে, তো স্টেশনটার নামও কিন্তু দামোদর। দেখো কত সুন্দর, এই ওভারব্রিজের ওপর দিয়ে কিন্তু ট্রেনটা যাচ্ছে। আর এইখানে তোমার বর্ষার সময় বা বর্ষার সময় কিন্তু প্রচণ্ড জল থাকে, আর এমনি সময় শীতকালে বা খরার সময় তোমার এরকম মানে এটা বালি থাকে, বালি পুরো এখান থেকে বালি নেওয়া হয় নাকি শুনেছি আমি আর কি, তোমরা দেখতেই পেলে। যাই হোক, বলতে বলতে বর্ধমান ঢুকে গেছে। মনে হয় ছেলেকে নিয়ে হেঁটে চলছে আমার বর, আর আমি এদিকে একটি ভিডিও করছি। আর বাবানকে বললাম একটু বাই করো, তো ছিল ফোটা ফোটার আগের দিনের ভিডিও, আপলোড দেব করে করে আর দেওয়া হয়নি। আর যাকে আমি ফোটা দিচ্ছি সেটা আমার নন্দাই। এই ফার্স্ট টাইম আমি আমার নন্দাইকে ফোটা দিলাম, কারণ কোনোবার আমি বর্ধমানে থাকি না, কারণ বাপের বাড়ি যাই। এবছরই ফার্স্ট বিয়ের পর প্রথম আমি বর্ধমানে ফোটা দিলাম। তো আমার নন্দাই ফোটাতে আসে, ওরও কোনো বোন নেই। তো আমি আমার শাশুড়িকে আগে বললাম যে মা, তাহলে নন্দাইকে তো অনেকে ফোটা দেয়, আর আমি আমি অ্যাকচুয়ালি আমার নন্দাইকে মানে দাদা বলেই ডাকি, ওর নাম জয়, তো জয়দা বলেই ডাকি। তো ছোটো বললাম তাহলে আমি দেবো। তো আমার শাশুড়ি বললো ঠিক আছে দেবে, দেখবো ওদের মধ্যে ফোটা আছে কিনা। দিয়ে বললাম ঠিক আছে জিজ্ঞাসা করবো। দিয়ে যাই হোক, বলার পর ওরা যখন আসলো সকালবেলায় ঢুকলো, আমার ননদকে জিজ্ঞাসা করলাম। তো তখন বললো আমার ননদের নিজের ননদ নেই, তো ও বলল যে হ্যাঁ আমাদের মধ্যে ফোটা আছে, কিন্তু ও তো মানে আগে মামার বাড়িতে নিত, তো এখন মামার বাড়ি যাওয়া হয় না বলে আর অনেক বছর হয়ে গেল নেওয়াও হয় না। দিয়ে বললো যে ভালোই হয়েছে। দিয়ে বললো ঠিক আছে নেব। তো ওই আমার ননদ নন্দাইকে দেওয়া হয়ে গেল ফোটা। এবার আমি যাকে দিচ্ছি সেটা আমার দাদা, এটা কিন্তু আমার নিজের দাদা, তোমরা এর আগেও ব্লগে দেখেছো, তাও আমি আবার বললাম। তো আমার দাদা এসছে ফোটা নিতে, তো ও আবার ফোটা নিয়ে বলছে বিকেলে বেরিয়ে যাবে। যাই হোক, এটি এদিকে ফোটার পর্ব চলছিল, একটু মানে তাড়াহুড়োর মধ্যেও ছিলাম। ওর জন্য কি বলতো, পুরো বললাম না সব ভিডিওটা আর আপলোড করা হয়নি, মানে কাজের মধ্যে না অত মাথায় থাকে না যে এই সময় ভিডিও করতে হবে, যতটা পেরে পারি শেয়ার করি, আর সবটা তো হয়ে ওঠে না ছোট বাচ্চা নিয়ে একা ঘরে বলো। আর ওইখানেও লোকজন ছিল, কিন্তু থাকলে কি হবে, আমি আর আমার শাশুড়ি মাই সব একা করেছি, কারণ ওরা তো সকালে ঢুকেছে। ওরা আমার ননদ নন্দাই যখন ঢুকেছে তখন আমাদের প্রায় সমস্ত কিছু হয়ে এসে, শুধু মাংসটা ভাতটাই বাকি ছিল। তো যাই হোক, এইদিকে লুচি লুচি আলুর দম আর রান্নাবান্না কিন্তু আমার শাশুড়ি মাই করেছে, সমস্তটা আমি জোগাড় করে দিয়েছি। এবার সকাল সকাল এত কিছু তো হয়ে ওঠে না বলো। আর ভিডিওটা কিন্তু আমার ননদ করে দিচ্ছিল, আমি বলছিলাম একটু ভিডিও করে দাও, দিয়ে তখন আমার ননদ করে দিয়েছিল। তো ফোটার পর্ব তো এখনও শেষ হয়নি, মিষ্টি খাইয়ে এবার ফোটার পর্ব শেষ করব। যাই হোক, মিষ্টি খাওয়াবো, প্রণাম করব। তো এখানেই কিন্তু শেষ নয়, খাওয়া দাওয়ার তো পর্ব চলেছে, তারপরে কিন্তু আমি গিফটও পেয়েছি। আমার নন্দাই আমাকে 500 টাকা দিয়েছে, এমনকি একটা কানের আর একটা জুয়েলারি দিয়েছে। ওটা আমি শেয়ার করতে পারিনি, তোমাদের দেখাতে পারিনি, অবশ্যই নেক্সট ভিডিওতে আমি যদি পারি। তো আমি তো চলে এসেছি এখন, তো যদি পারি নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে যখন শাড়ি বা ওই জুয়েলারিগুলো পরবো তখন তোমাদের সাথে সেটা শেয়ার করবো এবং বলে দেবো। আর জুয়েলারি দুটো খুবই সুন্দর হয়েছে, আর আমার দাদা যে শাড়িটা দিয়েছে ওটাও খুব সুন্দর হয়েছে। যাই হোক, ওদিকে আমার আমার ফোটার পর্ব শেষ হয়ে গেল। দিয়ে এদিকে এবার আমার ননদ বসে পড়েছে ওই যে ওর দাদাদের ফোটা দেবে। আমার বরকে তো তোমরা চেনোই, ওটা ওর নিজের দাদা। আর ওইদিকে যাকে ফোটা দিচ্ছে এখন, অ্যাকচুয়ালি ওটা আমার ভাসুর, ভাসুর বলতে বড় মাসি শাশুড়ির ছোট ছেলে, ছোট ছেলে না বড় ছেলে যাই হোক হবে একটা, আমি অতটা ঠিক জানি না, বড় মাসি শাশুড়ির ছেলে। তো ওই দাদা ভাই থাকে দিল্লিতে, তো কোনো বছর ফোটা নেয় না, তো এবার ফোটার সময় এসছে। অ্যাকচুয়ালি ওর মেয়ের বিয়ে ঠিক হয়েছে, ওর কিছু কেনাকাটা নেমন্তন্ন এসব করতেও এসছে সবার সাথে, সবাইকে বলতে, তাই এবার ফোটাই ছিল বলে আমার ননদ নাকি আগে দিত ওই দাদা ভাইকে ফোটা, তো ওর জন্য এবছরও দিয়ে দিল। দেখো এদিকে প্রণাম করছে, আর দাদা ভাইয়ের মাথাটা ঠুসে নিচ্ছে যে বেশি করে কর এরকমটা, যে এই দিনটা কি আসে, এই দিনটা ছাড়া যায় না।
এরকমটা বলে যাই হোক বেশ হাসাহাসি করছিল, খুব মজা হচ্ছিল, সত্যি খুব মজা হচ্ছিল, সবাই একসাথে হলে যে কি আনন্দ সেটার বলার নয়। তবে ওই দাদা ফোঁটা নিয়ে মানে কোনো মতে একটু বসবে না, মানে উঠে বেরোতে পারলে বাঁচে, তারপরে নিজেরও বোন আছে তাদের কাছেও ফোঁটা নেবে। তো যাই হোক মিষ্টি খাইয়ে দিল, জল খাইয়ে দিল, আর ওদিকে দিদিভাই ফোন করেছে, মানে দাদাভাইয়ের বউ ফোন করেছে। তো দিদিভাই সেই জ্বরের পেন ক্লাব না কি সব ব্যথার ওষুধ নিতে বলছিল, সেটাই দিয়ে আমার ননদ ওটাই বলছিল যে একটু দাঁড়া, এরকমটা যাই হোক হাসি ঠাট্টা হচ্ছিলো। আর আমার ছেলে দেখো কতটা বিরক্ত করছে, ও ভাবছে কি বসে আছে, তো ও ভাবছে কি হচ্ছে এইগুলো। আর আমাদের মধ্যে মানে 5 বছর না হলে ছেলেদের কি মেয়েদের কি ফোঁটা রাখি এসব নেই, 5 বছর না হলে 5 বছর না হলে কিছুই করা যাবে না, জন্মদিন বলো ফোঁটা বলো রাখি বলো এসব কিছুই করতে পারবে না। তো এবার প্রথম প্রথম তো আমি জানতাম না, তো প্রথম বছর বাবুকে রাখি পরিয়ে দিয়েছিলো এইখানে দুজন, মানে নিজের লোক নয়। তো এবার জানতাম দিয়ে পরে শাশুড়ি বললো তো হয় না, যাই হোক ওদিকে দেখো আমার ননদ ওর দাদাকে ফোঁটা দিয়ে দিচ্ছে। এরকম করে বেশ দিনটা কেটে গেল। এইভাবে তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এটা কিন্তু আমার নিজের ননদ, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে, তোমাদের যদি মনে হয় যে না ভিডিওটা ভালো লেগেছে বা একটা লাইক কমেন্ট করবে, সেটা তোমাদের ওপর নির্ভর, তোমরা সেটা জানবে, কারণ জোর করে তো কোনো জিনিস হয় না, কোনো জিনিসই হয় না। আর যদি মনে হয় যে চ্যানেলটার পাশে থাকবে, ভিডিওগুলো দেখতে ভালো লাগছে, তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো, তো অবশ্যই ভালো লাগবে। আর আশা করি নেক্সট ভিডিও আসছে তোমাদের সামনে আরও ভালো। এরপরে কালী পুজোয় বাড়ির সামনে মাঠে যে কালী পুজো হয়েছে সেই কালী পুজোর ভিডিও আমি দেব, কারণ পুরোটা হয়তো দিতে পারিনি, কিছুটা রাত্রেবেলা হয়তো গেছিলাম, সে ভিডিও আমার এখনও এডিট করা হয়নি, তো অবশ্যই আমি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো আশা করি ভালো লাগবে তোমাদের, আর ভালো না লাগলে তো আমার কিছু করার নেই বলো, সবার ভালো লাগাটা তো আমার হাতে নয়, কারোর হাতেই নয়, তো কার কোথায় ভালো লাগবে সেটা বলা মুশকিল। তবে চলো আর বেশি বড় করবো না, টাটা বাই, ভালো থাকবে সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে, ওকে।